স্ট্যাটাস আই মোল্লা ওয়াসিম জাফর ফ্রম সিএনএমসি কলকাতা। তো ইতিমধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে সিট ম্যাট্রিক্স তোমাদের কিন্তু পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? তো সিট ম্যাট্রিক্সের সব থেকে বড় যে কথাটা, যে নিউ কলেজ ঝাড়গ্রাম সেটা কি অ্যাড হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু সকলে একটা দ্বিধা কাজ করছিল, তাই না? তো আমি এখানে তোমাদের দেখাবো, দেখো ডেন্টাল কলেজগুলো ফার্স্টে দেওয়া আছে এবং একদম শেষে চলে যাও, তাহলে দেখতে হবে তুমি যে এখানে ঝাড়গ্রাম আছে কি নেই। দেখো ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঠিক আছে, তো অ্যাড হয়ে গেছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু যারা ইডাব্লিউএস আছো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই একটা সুখবর যে ইডাব্লিউএস কিন্তু যে নিউ কলেজগুলো হচ্ছে ছটা, এই ছয়টা নিউ কলেজে কিন্তু ইডাব্লিউএসের সিট কিন্তু আছে। দেখো ইডাব্লিউএস, বাট আগের যে কলেজগুলো ছিল না, ডায়মন্ড হারবার বলো, রামপুরহাট, সেই কলেজগুলো কিন্তু ইডাব্লিউএস সিট এখনও আমার চোখে এখনও পড়েনি, মানে তা সেগুলোতে আমি ভেবেছিলাম ইডাব্লিউএস হয়তো দেবে সিট, কিন্তু দেয়নি, ঠিক আছে? তো ঠিক আছে, নতুন কলেজগুলো ইডাব্লিউএস সিট আছে, তো তোমাদের একটু হলেও লাভ হয়েছে, কিন্তু যারা জেনারেল আছে তাদের কিন্তু একটু অসুবিধা হয়ে গেল, ঠিক আছে? তো তোমরা দেখে নাও, সিট ম্যাট্রিক্স কিন্তু পুরো পাবলিশ হয়ে গেছে। তো এরপর আমি সন্ধ্যাবেলায় আমি ভাবছি লাইভে আসবো, বা তোমাদের একটা কাট অফ ভিডিও অবশ্যই তোমাদের বানিয়ে দেবো, ঠিক আছে? তো টেনশন করো না, ঠিক আছে, যা হবে ভালোর জন্যই হবে। থ্যাংক ইউ, বাই।